আপনারা সবাই এনজয় করুন আজকের এই অনুষ্ঠান, আপনাদের সবার জন্যই আমরা সবাই আছি। তো চেষ্টা করছি আবার আপনাদেরকে সবাইকে আরো একবার আনন্দের মঞ্চে ফিরে নিয়ে আসার জন্য। তো আসুন, মঞ্চে আছেন অভিজিৎ আপনাদের সবার জন্য। আচ্ছা, গানটাতে যাওয়ার আগে আমি চাই একটু সবাই মিলে একটু হো করে চিৎকার করুন, নাহলে একটু তালি দিতে হবে, কারণ এত সুন্দর ব্যবস্থা বনা কমিটি। কারেন্টটা যাওয়ার সাথে সাথে জেনারেটর দিয়ে সঙ্গে সঙ্গে কি বলবো কারেন্টটাকে পাঠিয়ে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কমিটি, রক্ত তিলক সঙ্গকে অনেক ধন্যবাদ। চলুন গানটাতে আবার ফিরে আসি, সবাই সবাই চলো তাড়াতাড়ি। সব মাঠের কালিয়ে চলে
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তো তৃতীয় যে গানটা গাইব, এই গানটা গাওয়ার আগে আমার ডান দিকে বন্ধুরা একটা গান রিকোয়েস্ট করেছিল, তো আমি সেই গানটার একটু লিরিক্সটা আপনাদের বলছি। যদি আপনারা বলেন যে গাও তাহলে আমি গাইবো, নাহলে কারণ একটু রাত্রি হয়ে গেছে তো আমি চাইছি একটু ধীরে ধীরে একটু নতুন কিংবা একটু নাচের গানের দিকে আসতে। তো ওনারা বলেছেন মন বলে প্রিয়া প্রিয়া গানটা শুনবে, কেউ আছো শোনার মতো? চলবে? আরে বাবা খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর, কারণ ভালো গান শুনতে এখানে সবাই ভালোবাসে, এটা আমার জেনে খুব ভালো লাগছে। খুব ভালো, আমি চেষ্টা করবো ভালো কিছু গান আপনাদের যাতে করে উপহার দিতে পারি, সেটা আমার আপনাদের ভালোবাসার উপর নির্ভর করছে, আপনাদের আশীর্বাদ দেওয়ার উপর নির্ভর করছে। চলুন, অনেক ধরদার গাওয়া মন বলে প্রিয়া প্রিয়া, সত্যি কথা বলতে না, যদি কেউ মন থেকে কাউকে ভালোবাসে তখনই তার মনটা কিন্তু সবসময় প্রিয়ার দিকেই থাকবে, এটা একদম একদম সচবাদ, একদম সত্য কথা, এটা আমি বলতে চাই আমার বন্ধুদেরকে। চলো আমার তৃতীয় গান, একটা খুব সুন্দর মেলোডি গান।
থ্যাংক ইউ সো মাচ। এবার একটা নাচের গান গাইতে পারি? আচ্ছা, এই নাচের গানটাতে আমি আমার দুটো বোনকে নিয়ে একটু পারফর্মস করবো, অর্থাৎ শ্রেয়শ্রী বোন আর শিয়লি বোনকে আমি একটু ডাকবো, কারণ ওরা শুনেছি ইলিশ মাছ খেতে ভালোবাসে। আর আমার সামনে যত বোনরা আছো তাদের জন্য একটা মেসেজ দিতে চাই, আর আমার বান্ধবীদের জন্য, যে বর্ষাকাল আসছে সামনে, একটু ইলিশ মাছটা বেশি করে খাবে, খেলে পরে নাকি রূপের ঝলকানি বাড়ে, অর্থাৎ দেখতে খুব সুন্দরী হয়। তো এই গানটার মধ্যে আছে, আমি কিন্তু জানি না ইলিশ মাছ খেলে কতটা সুন্দরী হয়, কি ব্যাপার। তো যাই হোক, খাবে তো নাকি? আগে গানটা শোনো কি আছে দেখো। বাম দিকে একটু একটু তাড়াতাড়ি একটু রেসপন্স করবেন, চুপচাপ থাকলে আমি পারবো না গান গাইতে, চুপচাপ একদম ভালো লাগে না, একটু সাথ দিতে হবে। হ্যাঁ, চলো, বক্সের সামনে যে বন্ধুরা আছো, বক্সের সাউন্ডে তাড়াতাড়ি আমি চাই একটু পারফর্মস করবে সবাই, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচানাচি করবে নিজেদেরকে সামনে রেখে। এত সুন্দর ক্লাব, তো আমি চাই না এই ক্লাবের ঐতিহ্যটাকে আমি নষ্ট করতে, কারণ এত ভালো একটা পরিবেশ, এত ভালো খেলা। খুব ভালো, আমার বোনদেরকে বলি ইলিশ মাছ কিন্তু খেতেই হবে, কারণ আমার দু বোনের দেখেছো তো কত সুন্দর রূপটা ঝকঝক করছে, করবে তো নাকি, খাবে তো? দাম বেশি হবে না, ও একটু ঝলক বাড়াতে গেলে তো দাম তো হবে। আচ্ছা, এবার একটা হিন্দি গান গাই, অনেকগুলো বাংলা গাইলাম, একটা হিন্দি গান গাইছি। হ্যাঁ, অরিজিৎ সিং দার কতজন ভক্ত আছো? হ্যাঁ, সব্বাই? আচ্ছা ঠিক আছে, চলো একটু তাড়াতাড়ি সাথ দিতে হবে, কিন্তু চুপচাপ, এত লজ্জা করলে হবে না বাবা। আর আমি চেষ্টা করবো, কিছু যদি পছন্দের গান থাকে আমাকে ইমিডিয়েট কানের কানে এসে বলে যাও, নাহলে আমি
আর হয়তো দু তিনখানা গান আমার গাওয়ার সুযোগ আছে কারণ পরবর্তী শিল্পী আবার আসবে তাই আমি যাই তো আপনাদের পছন্দের মধ্যে থাকলেও ভালো হয় নালে আমি চেষ্টা করছি আপনাদের পছন্দের গানগুলো আমি গাইতে পারি কিনা ঠিক আছে চলো এবার একটা রোমান্টিক গান হ্যালো হ্যালো Pink fat tattoo. Very